ভাই এর আমার বন্ধুরা আমার হজরতে মাহ ফাতেমা ফাতিমা তুজ্জাহরাতী আল্লাহউত্তা আলানহা তিনি যখন ইন্তেকাল করলেন দিলটা নরম করে হতে পারে জীবনের শেষ কোরআনের মাহফিল কথা বলেন হতে পারে জীবনের শেষ কোরআনের মাহফিল হতে পারে জীবনের আমার শেষ আলোচনা এখান থেকে বাড়িতে যেতে পারবো না আমাদের কোনো গ্রাম ঠিক নাই যারা মনাফিক যারা তারা বলতে পারে আরো চল্লিশ বছর কথা বলুন ঠিক ভিতরে ইমান আছে একটি সরিষা ভাগ করার পরে হয় পরিমাণ সত্তর ওই যারা পরিমাণও যদি ইমান থাকে সে কখনো বলতে পারে না এখান থেকে বাড়িতে যেতে পারবো কিনা কথা বলুন ঠিক কিনা সে কিভাবে বলতে পারে চল্লিশ বছর বাঁচবো তারা মানে বোঝা গেল তাকে আপনার ইহুদি ডাইরেক্ট না হলে ইনডাইরেক্ট শয়তান ডাইরেক্ট না হলে ইনডাইরেক্ট শয়তান তাকে ভর করেছে কথা বলুন ঠিক কেন হযরত فاطمه الزهراء رضی الله تعالی عنها দুনিয়া থেকে ইন্তিকাল করেন কবরস্থ করা হলো দিলটা নরম করেন হতে পারে জীবনের শেষ আলোচনা فاطمه الزهراء رضی الله تعالی عنها কবরস্থ হয়ে গেলেন এই দেখে আবু জারগিফারি রাদিয়াল্লাহু আলান আনহা তাইলেন কবরকে প্রশ্ন করলেন কবর আব্বু ধর কিফোরিরা দি আল্লাহ কবরকে প্রশ্ন করলেন কবর তুমি কি জানো আজকে কাফ কাকে দাফন করতেছি তিনি হলেন ফাতিমা তুস জহরহরা দি আল্লাহ আল্লাহু একবার ফাতিমা তুস সাইয়েদা তু নিশা ইয়া আলিল জান্ন হ আল্লাহ এক বল জান্নাত যিনি সমস্ত মহিলাদের জান্নাতের ভিতরে সর্দার হবে আল্লাহু একবার কবর খামোশ হয়ে যাও কোনো বেয়াদবি করবো না কবর থেকে কোনো সওয়াল করলে কোনো জবাব আসে না প্রশ্ন করলে কোনো উত্তর আসে না আবু জর গিফারি আল্লাহ তালান হো কবর সাবধান হয়ে যাও আজকে কাকে রাখতেছেন ইনি হলেন হাসান হোসাইন সাইদ সাবা হালিল জান্না জান্নাতের ভিতরে যুবকদের যারা সর্দার হবে তার মাকে রাখতেছে কোনো বেয়াদবি করবো না খোলা ফেরা আসে চারজনের ভিতরে একজন দুনিয়াতে দশজন আসারে মুবাসিরে জন দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছিলেন তার ভিতরে একজন আসাদুল্লাহ গালিব সমস্ত কাফিরদের জন্য যাকে বাক করে প্রেরণ করেছিলেন সে আলীর স্ত্রীকে রাখতেছি কোনো বেয়াদবি করবেন আল্লাহ একবার কবর কোনো প্রশ্নের কোনো উত্তর দেয় না সল কোনো জবাব দেয় না এরপরে বললেন আজকে কাকে রাখতেছি তুমি কি জানো ওমা আর সন্না কাকা ইল্লা রহমাত আল্লাহ একবার তিনি শুধুমাত্র নবী গোটা বিশ্ববাসীর জন্য যিনাকে রহমাতুল্লিল আলামিন যিনাকে আপনার গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে নাজিল করেছে তিনার কলিজার টুকরা নয়নের মুনি মা ফাতেমাকে রাখতেছে কোনো বেয়া করবেন আল্লাহ একবার কবরের কবরকে প্রশ্ন করলেন কবর উত্তর দেয় না এরপরে কবর থেকে আওয়াজ এসে গেল আবুজার গিফারিফ কে জান্নাতের সর্দার হবে আমি চিনি না কে হাসান হোসেনের মা হবে চিনি না কে আলীর স্ত্রী চিনি না কে বিশ্বনবীর কন্যা চিনি না আমার ভিতরে যে ব্যক্তি আমন নিয়ে আসবে তার সাথে আমার ভালো ব্যবহার হবে রসুলের মেয়ের সাথে সানে যদি এটা হয় আর আমি আপনি সলিমদ্দি কসিমদ্দি আমাদের সকালে একটা মিথ্যা কথা আরেকটা আমাদের ফোন এসে তো মিথ্যা কথা বেশি আছে কথা বলুন ঠিক কিনা ফোন এবং মোবাইল আপনার মোটর সাইকেল যদি আপনার কাছ থাকে আপনি আসেন এক জায়গায় আর আপনি বলেন আরেক জায়গায় কথা বলুন ঠিক না। মিথ্যা বলার কোনো প্রয়োজন ছিল না মিথ্যা কথা বলা যাবে মিথ্যা কথা বলা যাবে এই কবি কবর সম্পর্কে কবি কত সুন্দর করে বলেছেন দেখেন মসিবত না পাই যদি না পাই যদি করুণা তোমার কবরে হাসোরে কি হবে আমার কবরে হাসোরে কি হবে আমার কথা বলুন আমার খুব খারাপ লাগে এবং ভালো লাগে আমি হাসি মাঝে মাঝে যখন ভালো মানের লিডার মারা যায় তখন ঢাকাতে হয় জানাজার দেশের বাড়িতে হয় জানাজার পাঁচ ছটা জানা জার হয় হয় কি না কারণ আমরা মারা গেলে ওই এক জায়গাতেই দাফন দাফন হয়ে যায় আচ্ছা পাঁচ জায়গায় দাফন করা কি প্রয়োজন ছিল কারণ কপরের ভিতর ইউক্লেপটা গাছ নিয়ে তো ফিরে দাঁড়িয়ে আছে খালি আয় কথা বলুন ভাই পাঁচ জায়গায় যারা করে সময় কেন নষ্ট করিস ইসলামের বিদ্রুষী বলেছে আলেম মুহূর্মাকে জেল হামলা মামলা বিভিন্ন ধরনের দেখ হয়রান ফিরেশানি করেছে পাঁচ জায়গায় করে লাগবে কে এক জায়গায় কয়ে করে সময় খাটো করে সময় অল্প করে নিয়ে আয় কবরের মধ্যে ইউকুল গাছ নিয়ে ডান নিয়ে দাঁড়িয়ে আছি কথা বলুন ঠিক কিনে খালি কবরের মধ্যে দিয়ে দেয়া বাটান ফাটান কাক দরকার কথা বলুন ঠিক কিনে সারা জীবন আলে মোলামাক তুমি জ্বালালা আর ওই সময় তুমি বাঁচবাও না মরবাও না কথা বলুন ঠিক কিনে মসিবত না পাই যদি মসিবত না পাই যদি করু তোমার কবরে হাস কি হবে আমার কবরে হাস কি হবে আমার আসি গ ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে গো ডুবে আমি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসোরে কি হবে আমার কবরে হাসোরে কি হবে আমার মসিবত না পাই যদি মসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসোরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নারায় টাকবীর নারায় তাকবীর